বস নাই না ভাই এনে ভাই ভাই এম কইতেছেন কে ভাই একদম কান সবে দাম মারুম ভাই ভাই তোর পকেটে কি আছে ভাই টাকা বের কর টাকা দিয়ে আপনি জানবে সমস্যা কি দিতেছি একটু বসেন ভাই দিতেছি এখানে আপনি টাকা টাকা বের করেন টাকা দিতেই দি আবার কয় টাকা দিতেছি টাকা দিতেছি তো ভাই কখন দিবেন টাকা আপনি এখনই দেব একটু এখন এখনই দেন কি রে তুই কই রে জি বস আমি তো বাসায় একটা দান্দা আছে চালু করে আয় আচ্ছা আসতেছি এক কোন আবি আচ্ছা আসসালামু আলাইকুম বস জি বলেন শুন ওই তিন রাস্তার মোড়ে বড় একটা ফ্লেক্সির দোকান আছে না জি জি উপরে অফিস নিচে দোকান হ্যাঁ হ্যাঁ আচ্ছা উনি তো ফ্লেক্সি করতে ঢুকবি আর তোর পিছন দিয়েই মামুনের কথা কইতে কইতে ডুববো হুম মামুন 20,000 টাকা বিকাশ করবো তুই এর ভিতরে দোকানদারে ব্যস্ত রাখবি বিকাশ করার শেষ তুই তোর সিস্টেম মতো বাইরে হয়ে যাবি গা আচ্ছা আচ্ছা আর মামুনও মামুনের সিস্টেম করে বাইরে হয়ে যাবো গা সাবধান যত বুঝতে না পারে তোরা দুজন কিন্তু এক লোক আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না বস যা আচ্ছা ঠিক আছে আসি তাহলে বস আচ্ছা যা ভাই আপনার না কইলাম চালটি পাড়াইতে ব্যান পাড়াইতে সকালবেলা আপনি করেন হ্যাঁ হ্যাঁ চার বস্তা চাল পাঠাইবেন আর তিন বস্তা ডাল আর চিনি 2 বস্তা দিয়ে দিন আর বিশেষ করে আদাটা পাঠাইবেন আদা কিন্তু না একবার শেষ ভাই দোকান পুরো খালি গেছে বুঝছেন আদা পাঠাইবেন 2-3 বস্তা হ্যাঁ ওই পাড়ায় দ্রুত তাড়াতাড়ি পাঠান ভাই ওয়ালাইকুম সালাম আবার কেটে ফোন দিলাম ভাই টাকাটা তো পাড়াইলে না লোডের টাকাটা তো দিলেন না ভাই আমার তো লোড পুরো খালি ভাই ভাই একটা নাম্বার উঠান তো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি টাকা পড়বো মোবাইলে বলেন নাম্বার বলেন হ্যাঁ 016 016 এখন পাঠাইতেছি একটু লাইন থাকেন ব্যালেন্স ডিটেইলস লেখেন তো ভাই হ্যাঁ আরে 6 লেখছেন কেন 9 বলছি তো একটু বিকেশ লেখেন ভাই খুব আর্জেন্ট ভাই একটু বিকেশ লেখেন না আচ্ছা ঠিক আছে আপা ভাই ওকে নাম্বারটা বলি বলেন 0140 0140 97 97 8928 8928 77 77 ভাই পাঠিয়ে দিতেছি ভাই এখনই পাঠিয়ে দিব ভাই টাকাটা এই আপনি দেন না আমি আসি তো ভাই আপনি দেন না এই এখনই পাঠাচ্ছি দাঁড়ান একটু দাঁড়ান পাঠাচ্ছি হ্যাঁ পাঠাচ্ছি একটু দাঁড়ান গেছে ভাই টাকা হ্যাঁ গেছে আচ্ছা আমার তো উঠান 016 016 হ্যাঁ 88 88 91 91 35 35 ঠিক আছে কয় টাকা 20 টাকা পাঠাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা পাঠাই দেন আচ্ছা এই যে টাকা হ্যাঁ পাইছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ভাই হ্যালো হ্যাঁ ভাই ভাই হ্যাঁ আচ্ছা এ ভাই আচ্ছা আচ্ছা টাকাটা হ্যাঁ দিতেছি একটু দাঁড়ান ভাই ফোনে কথা বলে নিন ওর সাথে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা এই ভাই হ্যালো এদিকে আসেন এদিকে আসেন এট হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কো টাকা কো হ্যাঁ একটু দাঁড়ান দিতেছি ভাই কথা বলি আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা আমি বলে দিব না সমস্যা নেই আমি বলে দিব না সমস্যা নেই আচ্ছা 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 ঠিক আছে একটু ভাই আরে একটু একটু করতে করতে বাইরে দোকান তো বাইরে দিতে চান টাকা দেন দিতেছি একটু কথা বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা টাকা দিয়ে আপনি জানবেন সমস্যা কি দিতেছি একটু বসেন ভাই টাকা দেন বসেন দিতেছি ভাই বসেন কয় মিনিট বমু বসেন দিতেছি আসতেছি কই যাবেন আপনি এখানে ভাই এখানে চলো আমি টাকা দেন ফোনে কথা বলুন ভাই ভাই ফোনে কথা টাকা দেন আগে টাকা বের করেন এম কতছেন কেন দিব আরে ভাই টাকা দেন আগে এরকম করতেছি মানে আগে টাকা দেন টাকা বের করেন দিব তো ভাই আপনি টাকা টাকা বের করেন টাকা দিতেই আবার কয় টাকা দিতেছি টাকা দিতেছি তো ভাই কখন দিবেন টাকা আপনি এখনই দেব একটু এখন এখনই দেন আপনি তো টাকা আমি নগদে পাঠাই দিছি দেন টাকা বের করেন
আবার গুসুর গুসুর করেন গেল টাকা বের করেন টাকা নাই লগে টাকা নাই আচ্ছা টাকা আছে টাকা দেন টাকা দেন টাকা দিয়ে ফোন নিয়ে দেন টাকা দিব তো ভাই দাঁড়ান না আবার ওদিক কই যান এনে খান ভিতরে খান টাকা দেন ভাই আপনি কিন্তু বেশি কথাছেন দাদা আমি বেশি করব কি লাগে আপনি আধা ঘন্টা ধরে এনে পাইতারা করতেছেন ফুজুল ফুজুল করতেছেন ফোনে কথা বলেন আল্লাহ ফোনে কথা টাকা দিয়ে আপনি তো জাহান্নামে যান গাবে অবশ্যই টাকা তো পাবেন না দেন না টাকা পাবেন না আমার ছিলে টাকা দেন দিতেছি আপনি আবার ওদিক কই যান এনে খান দেন টাকা দেন নে ভাই কিন্তু খারাপ ব্যবহার করতেছেন এটা ভাই খারাপের কি দেখছেন আপনি আপনি আধা ঘন্টা ধরে আমার ফোনে খালি পাইতারা করতেছেন অমুকুল্লাহ কথা কইতেছেন আপনি আপনি টাকা দিয়ে তারপর কথা কন কিন্তু আপনি খারাপ ব্যবহার করতেছেন আবার কই খারাপ ব্যবহার করতেছেন আমি তো বলছি আপনি টাকা দিবেন আমি তো বলি নাই আপনি টাকা দিব না ভাই ভাই খারাপ ব্যবহার করতেছেন কি ভাই এনে ভাই কিছে ভাই বস নাই না ভাই এনে ভাই ভাই এরকম করতেছেন কি ভাই একদম কান সাবে দাম মারুম ভাই ভাই তোর পকেটে কি আছে ভাই টাকা বের কর ভাই এরকম করতেছেন কি ভাই তোর লগে তো টাকা নাই এ দাম কবে তো শুরু করছস তুই হ্যাঁ তুই কেন লেতুর মনে করছ আমারে এত বড় দোকান চালাই আমি আমার কি লেতুর মনে হয় তোর হ্যাঁ তুই আধা ঘন্টা ধরে গুচুর গুচুর করতে আমার ভাগ্যটা ভালো এনে ভাই ভাগ্য ভালো তুই আধা ঘন্টা গুচুর গুচুর তোর ফলো করতে করতে ধরছি আমি তো তুই তো গেছিলি গা পাড়াইয়া কোন নাম্বারে বিকাশ করছস টাকা বের কর টাকা বের কর টাকা বের কর তোর বাপের ফোন দে এই তিন রাস্তার মোচে দুইতলা যে বিকাশের দোকানটা আছে না এই দোকান আব্বা আচ্ছা আব্বা তোর লাগে নি কেডা কেডা আছে আমার কেউ নাই ভাই বিশ্বাস করেন না লাড়ি আছে লড়ি দেখ লাড়িটা কি করলাম ভাই ছেড়ে দেন আমার ভাই আমার কেউ নাই ভাই ভাই আব্বাই তাছে ভাই তোর ঠ্যাং এর নলি ছুড়ালাম আজকে ভাই বাইন্দা ছলার পর ছলেন এনে ভাই চুরি করতেছিস দেখ না সালার বসালে 20,000 টাকা নিয়ে বিকাশ করতে যা তুই পাইতারে গুচুর 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 কর কত ক ভাই মানে না কত ক তোর কুকসা গিন লিক করলাম একবার কত ক ভাই আমারে কিউ নেই হ্যাঁ কি হইছে আব্বা এসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার কি হয় আমার ছেলে বান্দা কেন আপনার ছেলে তো একটা বাটপার একটা চিটার হয় মানে অত প্রতারক কি করছো হ্যাঁ কি করছে কি করছে এখানে একটা লেডিস কাস্টমার আছে বুঝছেন হ্যাঁ তা আমি আরে লোড দিতেছি ফ্লেক্সি লোড ওয়ার ভিতরে ফোন একটা কানের ভিতরে আইয়াই মানে এমন অবস্থা শুরু করছে ভাই তাড়াতাড়ি দেন ভাই এমার্জেন্সি দেন মানে আমার পাগল বানালাইছে পরে দুই মহিলা লোড বাদ দিয়ে আর টাকা দিছি কত টাকা 20,000 টাকা বিকাশ করছে 20,000 বিকাশ করার পরে এনে গুসুর 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 করতেছে আধা ঘন্টা ধরে তো ওই মহিলা তো লোড দিয়ে মহিলা গেছে গা আধা ঘন্টা ধরে গুসুর গুসুর করতেছে আমার তো সন্দেহ লাগতেছে আমি মনে করছি আমি লেতুর আর তো মনে যাচ্ছে ভাই ভাই হ্যাঁ কি ব্যাপার শুনেন না পরে দেয়া আধা ঘন্টা ধরে গুসুর গুসুর করার পরে ধরছি ওরে ধরা পরে কই ভাই টাকা দেন কয় ভাই দিতে আসি আর ভাই দিতাছি মানে করতে করতে এক ঘন্টা বার করে দিছে হয় কোনো খবর না টাকা এনে খালি গুচুর গুচুর করতে এরা ফোন দেয় ওরা ফোন দেয় টাকার কোনো খবর নাই পরে সন্দেহ করে ওরা ধরলাম এই জায়গায় আমি আর আমার সন্দেহ হয়েছে সন্দেহ পর ধরছে ধরে চেক করতে কোন টাকা নেই লগে আর টাকা পাঠে সুদা এই তোর লগে কেটে কেটে আছে একটু 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 দাঁড়ান আপনার টাকার ব্যবস্থা আমি করতেছি দাঁড়ান ভাই একটা তো সরেন তো দেয়া যায় দেখেন হ্যাঁ ভাই দেখেন আপনার কি অবস্থা ঘুমা দেখছেন আর এই আপনি গায়ে হাত দিতেছেন গায়ে হাত দেবেন কি করবো গায়ে হাত দেন আমি আছি তো আমি ওর বাবা আমি আছি এখানে অতন পুলিশে দেবো আমি আমি আছি তো এই দামটা কতদিন ধরে করস মানে নরে এই ভাই আপনারা ফালতু কথা বলেন আচ্ছা দাঁড়ান আপনি বলেন আমি এই বানটা খুলেন একটু প্লিজ প্লিজ বানটা খুলেন মান খুলম আগে বিচার করেন আপনি কি বিচার করতেছে এই করেন আগে তুই টাকা পাঠা আর জিজ্ঞেস করেন লাগ কেডা কেডা আছে এক মিনিট আমাকে শেষ করতে দেন টাকা পাঠাইছো 20,000 বাবা কোথায় একটা নাম্বারে পাঠাইছে আব্বা কেন বসে উনি আমারে আবার দিয়ে দিব টাকা পকেটে না নিয়ে তুমি আইসা এখানে ফ্ল্যাগজি দোকান আইসা তুমি দেখতেছো না এরকম যে ঘটনা ঘটতেছে আরে শুধু আজকে না ও আরো দুই তিন দিন আগে এরকম করছে বুঝছেন আমার তো অনেক সন্দেহ লাগছে আমি অত গুরুত্ব দেই না কিন্তু এদিনকে চান্স পায় না তো সেটা চান্স লই লইছে আরো কয়েকদিন আইছিস এই দোকানে হ্যাঁ হ্যাঁ বাবা কেন ক্ষমা দেখছেন মনে হয় কথা কি ব্যাপার আপনি গায়ে হাত দিতেছেন গায়ে হাত দেবেন কি করবো আমি তো আসছি তো আমি ওর বাবা আমি এখানে আছি আমি দেখতেছি এই গদ্দব দেখতেছস না সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাইতেছে খবরে দেখতেছি আমরা যে এরকম বিকাশের নামে প্রতারণা করে মানুষের হাজার হাজার টাকা নিয়ে যেতেছে কত অসহায় মানুষ নিঃস্ব হয়ে যেতেছে তুই কেন আসছিস এখানে টাকা নাই পকেটে তুমি 20,000 টাকা আরেকজনের বিকাশ করে দিয়ে দিছো ও তোমার একটু পরে পাঠিয়ে দিব এই ধরনের প্রতারক কিন্তু চলতেছে
আর জিজ্ঞেস করার লগে কেডা কেডা আছে আর চক্র বড় আপনি একটু বান্ডা খুলেন প্লিজ আচ্ছা বান্ড করে জিজ্ঞেস করার আমি ব্যবস্থা করতেছি বান্ডা খুলেন মুরব্বি আপনার কোলার চেহারা দেখে তো মনে নেশা করে হুম ভাই আপনারা আজেবাজে কথা বললেন না এই এই ব্যবসা কয়দিন ধরে করছ এই বড় এনে ভাই উড়স কিলেনে ভাই এই ব্যবসা কয়দিন ধরে করছ আপনি গায় হাত দিতেছেন কেন কথা কস না গায় এই গেলে টাকা আমি দেব দাঁড়ান দাঁড়ান মুরব্বি এনে কথা আছে বলেন ও এই এই এটা ওর একটা ব্যবসা এই ধরনের পাঁচপানি করে করে সে টাকা কামাই করে কি বলেন আপনি আরে আপনি জানেন না আপনি জিজ্ঞেস করেন তারে এই এই ব্যবসা কয়দিন ধরে না ভাই এটা তোর বস কে কেউ নাই ভাই আবার তো কেউ নাই বিশ্বাস করেন ভাই খোদার কসম কেউ নাই এ বেটা থানায় ফোন দিমু না ভাই থানায় ফোন তার সিয়ার তো সত্য কথা কও সত্য কথা কও ভাই পুলিশে দিয়া যান এটাই ভালো হইবো ভাই বাপের সামনে সত্য কথা কও নালে কিন্তু থানায় ফোন দিমু ভাই আছে আমার লোক আর দুই দুইজন লোক আছে ভাই দেখছেন কত দিন ধরে করছ করি ভাই অনেক দিন যাবত ভাই দেখছেন এই হ্যাঁ করে ফোন দে ফোন লাগা ফোন দে ফোন লাগা কত বড় বাপা চিন্তা করে দেন মন্তব্য করেন না ভাই আমি আসি ওর গার্জিয়ান আছি ওনার টাকা যদি নিয়ে থাকে টাকা আমি পরিশোধ করব ঠিক আছে তুই এই কাজটা কেন করস তোর অভাব আছে না হ্যাঁ অভাব আছে তোর অভাবে রাখছি কোনো পড়াশোনা করাইছি সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলছি সুন্দর একটা চাকরি বাকরি করবি না তো একটা ছোটোখাটো ব্যবসা নিয়ে বসবি তুই এই প্রতারক চক্রের সাথে মিশে গেলি জড়ায় গেলি হ্যাঁ দেখতেছিস না হ্যাঁ দেখতেছিস খবরে দেখাইতেছে ওই দিন তো আমার পাশে বসা ছিল একটা বিকাশের ঘটনা যে তোরা দেখাইলাম মোবাইলে মনে আছে হ্যাঁ তাইলে এইরকম প্রতারক চক্রের সাথে কেন তুই যাইনা শুনা জড়াইলি মান সম্মান কোথায় গেল এখন এ পর্যন্ত কত জায়গায় করছস টাকাটা বিকাশের আগে ক্যাশ বুঝে লইবেন তারপরে বিকাশ করবেন আমি ওই দিন এক দোকানে এরকম 60,000 টাকা নিয়ে গেছে আমি ওনারে বলে আসছি যে দেখেন বিকাশের জন্য কেউ আসলে অন্য কোনো কাজ থাকলে হয় ওইটা শেষ করবেন নতুবা ওইটা স্টপ করে এটা শেষ করবেন এটা আগে জেনে নেবেন টাকা হাতে বুঝা গয়না বুঝা নেবেন তারপর আপনি টাকাটা পাঠাবেন আদারওয়াইজ টাকা পাঠাবেন না সে যত পরিচিতি হোক যত কাছেরই হোক আপনারা একটু সচেতন হন না কেন সতর্ক হন না কেন এখন আমার ছেলে যেগুলি করে আমি তো আর জানি না আমি আমার ছেলেকে শিখাইও দিই নাই কোনো পরিবারের বাবা মাই মানে সন্তানকে শিখাই দেয় না যে খারাপ কাজ করো এই যে দেখেন ওর জন্য এখন আমার কতটুকু মান সম্মান গেল ঠিক আছে আমি আপনার টাকা পরিশোধ করতেছি আমি এবারের মতো ওর জন্য আমি আপনার কাছে সরি বলতেছি এবং সেকেন্ড টাইম হইলে আমি নিজেও আর আসবো না আমাকে একটা সুযোগ দিন ঠিক আছে বেটা ভালো হয়েছিল তোর বাপের চেহারা দেখছিস বেটা নূরের মতো চেহারা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 গাঞ্জা গঞ্জা খাইয়া চেহারা কি অবস্থা করছে 16, 17, 18, 19, 20 ভাইয়া এই যে পুরো 20,000 টাকা আছে এখানে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এই ভাই আপনাদের সবার কাছে আমি সরি ভাই আর আমি আপনাদের উদ্দেশ্য বলি যে আপনারাও মানে একটু সতর্ক হবেন বিকাশের ব্যাপারটা কিন্তু অনেক লোক এরকম অসহায় লোক নিঃস্ব হয়ে যেতেছে আপনাকেও বলি বিকাশ করতে কেউ আসলে সর্বপ্রথম টাকাটাকে বুঝে নেবেন কত টাকা পাঠাবেন এত টাকা টাকাটা ক্যাশ হাতে বুঝে নিয়ে কই না টাকাটা আপনার হেফাজতে রাইখা তারপর আপনি টাকাটা বিকাশ করবেন আদারওয়াইজ বিকাশ করবেন না আপনারা একটু সচেতন হন শুধু ওদেরকে দোষ দিয়েন না প্রতারকরা প্রতারণা করতে কখন কখন সহজ মনে করে জানেন যখন তাকে দোকানদারকে ব্যাকুপ বানাইতে পারে তা আপনারা কেন ব্যাকুপ হয়ে থাকেন আপনারা একটু সচেতন হওয়ার চেষ্টা করেন শুধু একদিকে দোষ দিয়েন না ঠিক আছে আসি তোরে জানে এটা এই এলাকার আশেপাশে না ওরে দেখেন না ওরে কি যে করব ধন্যবাদ ভাই ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ ভাই বংশধর কুত্তাইছি দি আল্লাহ জানে আপনারও এত দোষ আছে কি করব আর এক মহিলা কাস্টমার আছে আয়া পাগল বনের ভাই 20,000 টাকা লো 20,000 টাকা লাগে মানে হাতের বান এই আবার হালাল বুতে এই নাই কয় ভাই টাকা দেন 20,000 টাকা আবার মহিলা কইলো কয় দেন ওরে হেরে আগে দিয়ালন তো আমার একটু পড়া দেন এই দিতে যায় তো আইফাস লাগাই আলাইছে তাই চল